বাহাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ও বাহাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো মা, বলো বলো তোমাদের বাড়ি কই, তাই না মা? আমাদের নারীদের বাড়ি আছে, বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পর স্বামীর কাছে শ্বশুর বাড়ি, নিজের বলতে কিচ্ছু নাই। তাই মহাজন গানে গানে কি বলছে, শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাইয়া, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাইয়া, ছেলের কাছে তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, যেখানে জন্ম নিয়েছি যে আমার সব থেকে পরম আপন আমার বাবা মা, তাকে ছেড়ে অজানা অচেনা একজন মানুষের সাথে ঘর বেঁধেছি আমি, তাই না? এমনকি নিজের আমাদের যে গোত্র, যে পদবিটা থাকে সেটাও বাবার বাড়িতে রেখে আসতে হয়। হাতে কয়টা চাল দেয় আর কি বলে, বল মা, যে সারা জীবন যা খেলাম মা তোমার ঋণ আমি শোধ করে গেলাম, তাই তো? বাবা মার ঋণ জন্মে কোনো সন্তান জন্ম হয়েছে শোধ করতে পারে? একটা গান আছে না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, পিতৃমাতৃ ঋণ এ যুগে কোনো সন্তান শোধ করতে পারে না। তাই বলছে,
জনম ভরে হাত রাখবি বরের হাড়িতে, আপনে ভেবে বাস করিবি বরের বাড়িতে, যেমন বরের বাড়িতে দেবাসা, যেমন বরের ঘরে দেবাসা, বাস করে জানাই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি বলে নিজের বাসা বুঝলি না ভবে, মহাকালের মালিক কি যেন আসে যে কবে, সেদিন বুঝতে পারব তুমি আমি, সেদিন বুঝতে পারব তুমি আমি, এদেশের কেউ নয় তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই বলো বলো মাগো তোমাদের বাড়ি কো।